নমস্কার বন্ধুরা, সাথীস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে পটল পোস্ত করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমি একটা কড়া উনুনে বসিয়েছি, ওর মধ্যে আমি একটু বেশি করে সর্ষের তেল দিলাম। তারপরে গরম করে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পটলগুলো ছেড়ে দিয়েছি। এই পটলটা আমি পুরো খোসা ছাড়াইনি, আপনারা দেখতেই পাচ্ছেন একটু একটু করে খোসা রয়ে গেছে। আর পটলের মাঝখানে আমি চিড়ে দিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢুকে যায়। আপনারা অনেকেই পটল পোস্ত করে থাকেন, মানে আমি তবু দেখাচ্ছি, আপনারা দেখুন। এর মধ্যে দুটো একটা জিনিস অন্য রকম করা আছে, যেখানে ভাগ করে দিয়েছি মাঝখানে কেটে। এবার পটলটাকে আমি খুব একদম প্রচুর ভাজার প্রয়োজন নেই, মাঝারি মতো ভাজতে হবে। খুব কড়া করেও ভাজা যাবে না, কাঁচাও রেখে দেওয়া যাবে না। খুব কড়া করে ভাজলে কিন্তু তার টেস্ট একদম উল্টো হয়ে যাবে। এই পটলটা ভাজা করে নিচ্ছি। পটলটা ভাজা করার পরে আমি এগুলোকে তুলে নেব। এখন ভাজা হচ্ছে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আপনারা ভাজা করবেন। এবার আমি নিয়েছি সর্ষে আর হচ্ছে পোস্ত, কাঁচা লঙ্কা, নুন আর হাফ ইঞ্চি আদা। এই আদাটা কিন্তু সচরাচর কেউ দেয় না বললেই চলে, কিন্তু আপনারা দিয়ে দেখুন, খেয়ে আদা দিয়ে রান্না করে খেয়ে টেস্ট কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। এবার আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই ক্ষেত্রে বলে রাখি, আপনারা কালো সর্ষে ব্যবহার করতে পারেন, আমি সাদা সর্ষেটাই বেশি ব্যবহার করি। সাদা সর্ষে কালো সর্ষে দুটো দিয়েই বানানো যাবে। পটলটা অনেকটাই ভাজা হয়ে গেছে, পটলটা ভাজা হচ্ছে। এবার আমি পটলগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে সামান্য আরেকটু তেল দেব, যেহেতু এটা পোস্ত সর্ষে দিয়ে করা হচ্ছে, ওই জন্য একটু তেলটা লাগে, অতিরিক্ত দেওয়ার দরকার নেই। ওখানে আমি 600 মতো পটল নিয়েছি, 500-600 মতো হবে পটল। এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দেব। আমি কি কি ফোড়ন দিচ্ছি সেটাও আপনারা দেখুন। আমি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর এরপরে কালো জিরে ফোড়ন দেব। আপনারা আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। বেল আইকনটা প্রেস করলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আমি শুকনো লঙ্কার পরে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু বেশি দেবেন, কারণ কালো জিরের গন্ধটাও সুন্দর, উপকারও অনেক। এবার আমি এর মধ্যে আমার ব্লেন্ড করে রাখা মশলা দেব। তার আগে আমি দিয়ে দেব নুন। আমি কেন তেলের মধ্যে নুন হলুদটা দিচ্ছি সেইটাও আমি একটা বলে দিচ্ছি আপনাদেরকে, কেন আগে দিলাম হলুদটাও দিয়ে দিলাম। আমি তেলের সঙ্গে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিই, তার কারণ হচ্ছে হলুদটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলে যে কোনো সবজির রঙটা খুবই সুন্দর হয়। আপনারা ট্রাই করে দেখুন, আমার কথাটা মিলে যাবে আপনাদের সঙ্গে। এবার আমি সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, একটুখানি নুন আর আদা বেটে এটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি সর্ষে পোস্তর মধ্যে পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো।
আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। এবারে বাটিতে যে পোস্ত সর্ষে ধোয়া জলটা ছিল ওই জলটা আমি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে আমি মিক্সার বক্সটা ধুয়ে যেটুকু জল ছিল ওইটুকু দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে একটা টমেটোকে চার টুকরো করে এই মাঝখানটায় দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা দিলে পরে খেয়ে দেখবেন এর মধ্যে খুবই ভালো লাগে খেতে। এবার আমি এর মধ্যে একটু আখের গুড় দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আপনারা আমি চিনির পরিবর্তে আখের গুড়টা একটু বেশি ব্যবহার করি, আপনারা চিনিও দিতে পারেন কোনো অসুবিধা নেই। এটা শুধুমাত্র টেস্টের জন্য দেওয়া হয়েছে। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর একটু রান্না করতে হবে, রান্না হয়ে এসেছে একদমই শেষের দিকে। একটু মাখা মাখা হবে, খেতেও ভালো লাগবে। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম। এটা যারা বেশি ঝাল খায় তারা এটা খেতে পারবেন। আর ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব সর্ষে পোস্ত বাটার সঙ্গে। ধনে পাতা কাঁচা লঙ্কা এটা ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি এখন একটা থালার মধ্যে এটাকে সার্ভ করব। এটা ঢেলে নিয়ে এখান থেকে সবাইকে আমি সার্ভ করে দেব। আপনারা এইভাবে রান্না করুন, পটল পোস্ত খুবই ভালো হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব। নমস্কার।